প্রশংসা একমাত্র মহান রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে আমরা জুমার মসজিদে আসতে পেরেছি, পবিত্র কোরআন ও সহি হাদিসের দুটি কথা শোনার জন্য বসতে পেরেছি। যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, পবিত্র কোরআন ও সহি হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিল মুজদিবিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়, জান্নাতের সর্বশেষ ব্যক্তিকে, অর্থাৎ কোন ব্যক্তি একেবারে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা মানুষ বড় উদাসীন হয়ে পড়েছি, দুনিয়াকে নিয়ে, দুনিয়ার চাকচিক্য নিয়ে যতটা ব্যস্ত হয়ে পড়েছি, আখেরাত বেমালুম ভুলে যাচ্ছি। যদি কাউকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে ভাই মরতে তো একদিন হবে, আমরা অনেকেই বিশ্বাস করি, শুধু অনেকে নয় পৃথিবীর সমস্ত মানুষই বিশ্বাস করে একদিন মরতেই হবে। কিন্তু কিছু লোক বিশ্বাস করে মরার পরে আমরা আবার জীবিত হব, জান্নাত অথবা জাহান্নাম আমাদের ঠিকানা হবে। আর কিছু লোক বিশ্বাস করে না, মনে করে আমরা মরে গেলে পচে যাব, সরে যাব, আমাদের দেহ মাটির সাথে মিশে চলে যাবে, শেষ হয়ে যাবে। আর হিন্দুরা বিশ্বাস করে যে আমরা যদি ভালো কাজ করে মরতে পারি তাহলে আত্মার মরণ নাই, সেও তো আত্মা আবার ফিরে আসবে, ভালো মানুষ হিসাবে মৃত্যুবরণ করলে ভালো মানুষের কাছে আত্মা ফেরত আসবে, আর যদি খারাপ মানুষ হিসাবে মৃত্যুবরণ করি তাহলে শিয়াল কুকুর কুত্তা ভেড়ার মধ্যেও আত্মা আসতে পারে, ওরা এটা বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। মক্কার কাফিরদেরকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তোমরা একদিন মৃত্যুবরণ করবে এবং এই মৃত্যুর পরে একদিন তোমাদেরকে আল্লাহর সামনে উঠতে হবে এবং জবাবদিহি করতে হবে, তখন তারা বলতো, আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 78 নম্বর আয়াতে, মাই ইউহিয়াল ইযামা ওয়া হিয়া রামিম। মক্কার মুশরিকরা বলতো আমরা কি পচে গলে সরে যাবার পর আবার জীবিত হব? মাই ইউহিয়াল ইযামা ওয়া হিয়া রামিম, আমরা পচে গলে সরে যাব, আমাদের হাড্ডি কিছুই থাকবে না, সব কিছু মাটির সাথে মিশে যাবে, আমরা কি তারপরও আবার জীবিত হব? এটা কি সম্ভব? কিভাবে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন? আমাদের তো একটা হাড্ডিও থাকবে না। বন্ধুগণ, মক্কার মুশরিকরা বিশ্বাস করত না যে আমরা মরার পরে আবার আমরা জীবিত হব, আমাদের বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। দেখেন, এটা আমাদের বিশ্বাসের শুধু বিষয় নয়, বর্তমান বিজ্ঞান বলছে মানব দেহের সমস্ত অঙ্গ পচে গলে সরে গেলেও, হাড্ডির অস্তিত্ব না থাকলেও পিছনের একটা কর্ড, একটা সিম আছে যেটাকে বলে জীবন বীজ, যেটাকে বলে জীবন বীজ, এইটুকু অংশ কখনো পচবে না, আগুনে এই অংশটুকু খাইতে পারে না, আগুনে এই অংশটুকু পুড়াতে পারে না, এই অংশটুকু থেকেই যাবে। এবং এই অংশ থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে এখান থেকে পানের কণা আসতে পারে, সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মানুষের জন্য নিদর্শন স্বরূপ। কাফেররা বলছে আমরা পচে গলে মরে যাওয়ার পরেও কি আমাদেরকে জীবিত করা হবে? আল্লাহ বলতেন শুধু জীবিতই করব না, পবিত্র কোরআনে সূরা কিয়ামা 75 নম্বর সূরার 3-4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আয়াসাবুল ইনসান আল্লান নাজমা ইযা মাহু বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আয়াসাবুল ইনসান, মানুষ কি এটা ভেবেই নিয়েছে, আল্লান নাজমা ইযা মাহু, আমি কি তাদের এই হাড়গুলোকে, গোস্তগুলোকে, রক্তগুলোকে আর তাদের রগ রসাগুলোকে কি একত্রিত করতে সক্ষম নই?
আল্লাহ বলছেন মানুষ মরে যাওয়ার পর পচে গলে সরে যাওয়ার পর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদের এই সমস্ত জিনিসকে একত্রিত করতে পারি, মানুষ কি এটা বিশ্বাস করে না? বালা কাদিরিন আলা, অবশ্যই আমি সক্ষম, শুধু তাই নয় আর নুসাবিয়া বানানা, বরং তাদের হাতের আঙ্গুলের যে ছাপ আছে এটা দিতেও আমি 100% সম্ভব বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শুধু বললাম কিন্তু বুঝি নাই বিষয়টা, কিন্তু বুঝি নাই। এই যে হাতের ছাপ টপ চেনেন, এই যে আঙ্গুলের ছাপ, হাতের আঙ্গুলের ছাপ, পৃথিবীর সমস্ত মানুষ বিজ্ঞান প্রমাণ করেছে আমার মতো হাতে মিল পারবে 4টা আছে এই দুনিয়ায়, কয়টা? একই চেহারা সেম 4টা মানুষ আছে, প্রত্যেক মানুষের ডুপ্লিকেট 4টা মানুষ আছে, প্রত্যেক মানুষের ডুপ্লিকেট 4টা মানুষ আছে। এভাবে মিলতে মিলতে গিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত মিলে যায় প্রত্যেক মানুষের ডিএনএ, সুবহানাল্লাহ। এরকম ডিএনএও মিলে যেতে পারে, ভারতের একজন মানুষ বা আমেরিকার একজন শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, এদিক আফ্রিকার একজন কৃষ্ণাঙ্গ তার পিতা ডিএনএ মিলে যায়, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ বলছেন যে আমি একটা মানুষ থেকে সৃষ্টি করেছি, সে কে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর সেখান থেকে সারা পৃথিবীর মানুষ আমরা। তো এখন এই যে হাতের আঙ্গুলের ছাপ, যমজ ভাই যদি হয় তবু হাতের আঙ্গুলের ছাপ মেলে না, পৃথিবীতে এমন কোনো অভিন্ন ব্যক্তি নাই যে এই আঙ্গুলের ছাপ মিলবে না, মিলবে না। আমার চেহারার সঙ্গে মিলে যেতে পারে, পুরো বডির সঙ্গে আমার মিলে যেতে পারে, কিন্তু এই আঙ্গুলের ছাপ মিলবে না। আল্লাহ তাআলা এই আঙ্গুলের ছাপ স্পষ্ট করে দিবেন, সুবহানাল্লাহ। 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড, 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড এইটা নিয়ে গবেষণা করলেন, করার পরে তিনি এই বিষয়ে সত্যতা প্রমাণ করে দেখালেন যে এই যে আঙ্গুলের ছাপ এটা সারা পৃথিবীতে কোনো যমজ ভাইয়ের সঙ্গে মেলা সম্ভব নয়, এক একজনের আঙ্গুলের ছাপ এক এক রকম, সুবহানাল্লাহ। এটা প্রমাণ করার পরে পুলিশ বাহিনী শত্রুকে বা অপরাধীকে শনাক্ত করার জন্য এই পদ্ধতি গ্রহণ করে থাকে। আমরা জমিতে সিগনেচার করার পরেও টিপসই দিতে হয়, কারণ সিগনেচার জালিয়াতি হতে পারে, টিপসই জালিয়াতি করা কখনো সম্ভবপর নয়, সুবহানাল্লাহ। এই 1880 সালে মাত্র বিজ্ঞানী ফ্রান্স স্যার ফ্রান্সিস গোল্ড এটা করেছিল, সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি সমস্যা? আর পবিত্র কোরআনে 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা জানিয়ে দিয়েছেন যে শুধু আমি মানুষকে জীবিতই করব না পুনরায়, বরং অবশ্যই তার হাতের আঙ্গুলের ছাপ পুনর্বিন্যস্ত করতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম বলেন, সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা করব, আলোচনার বিষয় হচ্ছে সর্বশেষ জান্নাতি কে এবং তাকে কি পরিমাণ দেওয়া হবে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমরা জেনে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি পরিমাণ জান্নাত দিবেন যদি আমরা তাকওয়া অবলম্বন করি। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা রহমান 55 নম্বর সূরার 46 নম্বর আয়াতে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সমস্ত পথ চলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করে সে সমস্ত পথ অবলম্বন করেছে, এই ব্যক্তির জন্য একটা নয়, এই তাকওয়া অবলম্বন করার জন্য তার ডাবল জান্নাত বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাত হবে স্বর্ণের আর একটা জান্নাত হবে রৌপ্যের। সহি আল বুখারী তাফসির ইবনে কাসির সূরা রহমান 55 নম্বর সূরা 46 নম্বর পৃষ্ঠ আয়াতে দ্রষ্টব্য 229 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাত দুই, এই যে ডাবল জান্নাত যাকে দেওয়া হবে, একটা হচ্ছে রৌপ্যের জান্নাত, একটা হচ্ছে স্বর্ণের জান্নাত। যেই জান্নাত স্বর্ণের জান্নাত, সেই জান্নাতের ভিতরে সমস্ত কিছু স্বর্ণের থাকবে বলেন সুবহানাল্লাহ। বালিশ খাতা যা কিছু আছে সব স্বর্ণের, কিভাবে থাকবে আল্লাহই ভালো জানে, আমি জানি না।
আরেকটি যে জান্নাত থাকবে সেই জান্নাত থাকবে রৌপ্যের, থালা বাসন গাছ গাছালি যা কিছু আছে সব রৌপ্যের। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন আলিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পথ চলেছে তার জন্য রয়েছে ডাবল জান্নাত। সুবহানাল্লাহ। এখন বলেন তো এই জান্নাতটা দেখতে কেমন? কোরআনে আল্লাহ বলেছেন না জান্নাতটা দেখতে কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরান 2 নম্বর 3 নম্বর সূরা 198 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহারু খালিদিনা ফিহা, লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তার সমস্ত পথ চলেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা, সেখানে 5 বছরের ভিসা নয়, 6 বছরের ভিসা নয়, 60 বছরের মেয়াদি জীবন নয়, অনন্তকাল সেখানে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন অনেকেই জামি মেনটেন্যান্সের চাকরি করি, আর এসি প্লান্ট আছে আর সেখানে নিচে ডাক লাইন আছে, এই বর্ষাকাল আসলে ডাক লাইনের মধ্যে পানি জমে আর ইন্ডিকেটরদের দেখা যায় যে পানিগুলো থই থই করতেছে, যখন এই টিউবলাইটের আলোগুলো এই পানির ভিতরে পড়ে তখন মনে হয় যে একটা কি সুন্দর একটা জিনিস ঝকমক ঝকমক করতেছে, আলহামদুলিল্লাহ। আমি বলি আল্লাহ সুবহান আল্লাহ, এই যদি হয় এই পরিস্থিতি এত সুন্দর লাগে তাহলে জান্নাতের অবস্থা কেমন হবে? উপর দিয়ে আপনি দেখতে পাবেন স্বচ্ছ দাঁড়িয়ে আছেন কাছের মতো, আর নিজ দিয়ে পানি চলে যাচ্ছে, দুধের নহর মধুর নহর সব কিছুর নহর। বলেন সুবহান আল্লাহ, এমন জান্নাত আল্লাহ সুবহান ওয়া তাআলা যে দান করবেন, আর এই জান্নাতের জন্যে আপনাকে 2-1 দিন রাখবেন না, খালিদিনা ফিহা, সেখানে আপনি চিরস্থায়ী অবস্থান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বোকা পাবলিক, জান্নাতের জন্য চেষ্টা করি না, চেষ্টা করি দুনিয়াতে কিভাবে বড় বড় ফ্ল্যাট বাড়ি বানানো যায়। এখন আসেন এই জান্নাতের সীমানা কতটুকু, কত বড় জান্নাত বলতে পারবেন? আচ্ছা বাংলাদেশের আয়তন কত? 5700 না কত? 1,47,570 বর্গ কিলোমিটার, এলো বাংলাদেশের আয়তন। সারা পৃথিবীর আয়তন কতটুকু হবে? হতে পারে অনেক বড়, তা আছে তো। তাহলে বলেন জান্নাতের আয়তন কত বড়? বলতে পারবেন কেউ যে জান্নাতের আয়তন কত বড়? বলতে পারবো না, কোরআনে কিন্তু আল্লাহ বলে দিয়েছে। আমরা যদি কোরআন পড়তাম তাহলে জিনিসটা দেখতে পারতাম যে আল্লাহ তাআলা জান্নাতের পরিধি কত বলে দিয়েছেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই জান্নাতের জন্য প্রত্যেকেরই প্রতিযোগিতা করা উচিত, ওই জান্নাতের জন্য সবারই দৌড়ানো উচিত, যেই জান্নাতের দৈর্ঘ্য হচ্ছে এই আসমান এবং জমিনের সমান, অর্থাৎ 7টা আসমান 7টা জমিনের সমান। সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তির একটা ঘোড়া একটা গাছ দিয়ে ঘুরতে তার 500 বছর লাগবে। সুবহানাল্লাহ। একটা গাছ, জান্নাতের একটা গাছ, একটা দুরন্ত ঘোড়া যদি সেখান দিয়ে পায়চারি করে দৌড়ায় 500 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করা হচ্ছে। তাহলে জান্নাতের আয়তন জানা গেল যে কত বড়, 7টা আসমান 7টা জমিন। সুবহানাল্লাহ। এক আসমানের দূরত্ব কত আপনি যদি হিসাব করতে যান, আপনার ক্যালকুলেটরও তো কাজ হবে না, কম্পিউটারও কাজ হবে না, যে পৃথিবী থেকে আসমানের প্রথম যে তারকা জল জল করে এর দূরত্ব কতটুকু, এতটুকু মাপতে, এক আসমানের দূরত্ব মাপতে গেলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, হিসাব করে শেষ করা যাবে না। অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য সেই জান্নাত দিবেন যেই জান্নাতের পরিধি কত বড়, সেই জান্নাতের জন্য আমরা কেউ প্রতিযোগিতা করি না। একজন জমিদার বলল,
একজন কৃষককে, হে কৃষক তুমি আমার কাছে কি চাও? বলে আমাকে একখণ্ড জমি দান করেন। বললেন যে একখণ্ড নয়, তোমাকে আমি বলবো, তুমি হেঁটে হেঁটে যতদূর পর্যন্ত যেতে পারো বা দৌড়ে দৌড়ে যতদূর পর্যন্ত যেতে পারো, মাগরিবের আগে ফেরত আসবে, অতটুকু জমিন তোমার। সুবহানাল্লাহ, দুনিয়ার জমিন তো সুবহানাল্লাহ বলবেনি। কি বলেছে জমিদার? তুমি এখন থেকে, এই যে দুপুর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত দৌড়ায় অথবা হেঁটে যতদূর পর্যন্ত যাবে, আর তোমার যতটুকু সীমানা সব তোমাকে দিয়ে দেওয়া হবে। লোকটা এবার বলছে আর এক মিনিটও লস করা যাচ্ছে না, ও শুরু করেছে হাঁটা। হাঁটে আর চিন্তা করে আল্লাহ একবার, এ জমি সব আমার। আর একটু দ্রুত হাঁটে, অনেক দূর যাওয়ার পরে বলে আল্লাহ একবার, এই জমিও আমার। এরপরে আর বলছে না হাঁটা যাবে না, এবার একটু দৌড়াতে হবে। লোকটা দৌড়াতে 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 অনেক দূর পর্যন্ত চলে যাওয়ার পরে দেখে এখন সূর্য ডুবু ডুবু অবস্থা। যদি সূর্য ডুবে যায় তাহলে এই জমি আর পাবে না। লোভে পাপে মৃত্যু। লোকটা দৌড়ানোর খেয়ালে আছে, এদিক সূর্য ডুবে যাচ্ছে খেয়াল করে নাই। এখন সূর্য ডুবু ডুবু অবস্থা, এই মুহূর্তে পিছন থেকে দৌড় শুরু করেছে। জমিদার বাড়ি আসা পর্যন্ত তার সব সূর্য ডুবে সব জমিও শেষ। কথা বুঝছেন তো? আজকে আমাদের দুনিয়ার অবস্থা এরকম না, দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, এরপর ডেথ অফ অ্যাঞ্জেল মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গেল, আর আমরা তখন হিসাব করতেছি হায় হায় কত কি রেখে গেলাম, কি করে গেলাম, জীবনে তো কিছুই করতে পারলাম না। এখন বলেন জান্নাতের দাম কত? প্রথমে বলেছি জান্নাতটা কেমন, উত্তর কোরআন দিয়েছে, দিয়েছে কি না? তারপরে বলেছি জান্নাতের আয়তন কত, কোরআনে আছে না নাই? আছে। তারপরে কি বলেছি জান্নাতের দাম কত, এটা নাই কোরআন হাদিসে? নাই। দাম কত নাই? প্রত্যেক জিনিসের তো দাম আছে। এখন দেখেন হাদিসে তার দাম কত বলছে, সহিহ বুখারী 5967 এবং বুখারী মুসলিম মিশকাত কিতাবুল জিহাদ 3715 নম্বর হাদিস। আনসাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাউযাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতে একটা চাবুক রাখার জায়গা এই এত বড় হবে, জান্নাতে একটা চাবুক রাখার জায়গা খয়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব বিক্রি করলে ওই চাবুকের দাম হবে না। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলছেন আল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহর কসম করে বলছি, জান্নাতি নারীর একটা দোপাট্টা ওড়না খয়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা দুনিয়া বিক্রি করে দিলে জান্নাতি নারীর একটা ওড়না কেনা যাবে না। সুবহানাল্লাহ থাক নাকি, একটু আসতে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া বিক্রি করে দিলে জান্নাতি নারীর একটা ওড়না কেনা যাবে না। জান্নাতি নারী কেমন? জান্নাতি নারী যদি পৃথিবীতে থুতু ফেলতো সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যেত। ওরা যদি একটু পৃথিবীর দিকে তাকাতো সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, সেই জান্নাতি নারী কাদের জন্য কথা বলেন? কাদের জন্য? আরে আমাদের জন্য। আল্লাহ বানিয়ে রেখেছেন তো একটা দুটো না, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট 72টা। তবে আল্লাহ রাস্তায় কাম করা লাগবে নাকি? তাহলে জান্নাতের দাম কত? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের দাম হচ্ছে এই চাবুক রাখার জায়গা, সারা দুনিয়া ভিতরে যা আছে বাইরে যা আছে সব বিক্রি করে দিলে জান্নাতের চাবুক রাখার জায়গা হয় না, এর দাম হয় না। সুবহানাল্লাহ, এত দামি জান্নাত। আর দুনিয়ার দাম কত? দুনিয়ার দাম কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথে হেঁটে যাচ্ছেন আর এক সাহাবীকে বলতেছেন আচ্ছা ওই যে মরা ছাগলটা পড়ে আছে ওটা তুমি আমি তোমাকে 2 টাকা দিয়ে বিক্রি করে দিলাম, আমাকে 2 টাকা দাও তো। আল্লাহ রাসূল কি বলেন, 2 টাকা দিয়ে মরা ছাগল নেবো নাকি? মাথা খারাপ, আমি পাগল হলে এত না তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আচ্ছা ঠিক আছে তোকে মাংনাই দিলাম, তুই নে। কেনা মাংনাও নিতাম না, এ মরা ছাগলকে মাংনা নেয় ও কি করবো মাংনা নিয়ে? তো বলতেছে সাহাবি এই যে মরা ছাগল না, এই মরা ছাগলের যতটুকু দাম আছে দুনিয়ার দাম তাও না। সুবহানাল্লাহ,
এই দুনিয়ার দাম তাও না, কিন্তু দুনিয়ার মধ্যে মানুষের দাম অনেক বেশি। হযরতে সাইয়েদানা উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাবা, ইবনু মাজাহ আর বুলুগুল মারামের 495 নম্বর হাদিস, কাবাকে লক্ষ্য করে বলছেন, কাবা তোর সম্মান অনেক বেশি, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে তোর গুণগান করে না, কিন্তু তুই শুধু কাবাই আর কিছু না। কিন্তু শুনে রাখ কাবা, তোর চাইতে অনেক বেশি সম্মানিত হচ্ছে মুমিন বান্দা, ইমানদার লোক। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাবার চাইতে ইমানদার লোকের দাম বেশি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাগাদাতুন ফি সাবিলিল্লাহ ওয়া উরহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। শুনে রাখো, দুনিয়াতে যারা কোরআন এবং সহি হাদিস শ্রবণ করার জন্য বসে থাকে, ওই জায়গাটা সারা দুনিয়া বিক্রি করলে হয় না। বলেন সুবহানাল্লাহ, এত দাম। আমরা আজকে এখানে যারা বসেছি, কথা শুনছি কোরআন হাদিসের, এই জায়গার চাইতে পৃথিবীতে আর কোনো জায়গা এত মূল্যবান নাই। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আজ এই পরিস্থিতিতে, এই অবস্থাতে কত মানুষ গান বাজনা নিয়ে ব্যস্ত আছে, আছে না নাই? কালকে আমতের দিন এই জমিন সাক্ষী দিয়ে দেবে। সূরা যিলজাল 99 নম্বর সূরা 4 নম্বর আয়াত আল পড়ে দেখেন, আল্লাহ বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন বলে দেবে জমিনের উপর কি করা হয়েছিল। এই মাটি বলে দিবে, আল্লাহর কসম, আজকের এই মসজিদের জমিন বলে দিবে যে আমরা এখানে বসে কোরআন এবং হাদিসের কথা শুনেছি। এই মাটি সাক্ষ্য দিয়ে দিবে আপনার পাপ কর্ম, অপকর্ম এবং ভালো কর্ম সব কিছুর সাক্ষী সেদিন দিয়ে দিবে। সামান্য পরিমাণ করেছেন, বেশি করেছেন, কম করেছেন, সব কিছু সেদিন জমিন কিন্তু খবর দিয়ে দিবে। আজকে মনে করছি জমিন মনে হয় কিছুই বুঝতেছে না, কিন্তু ভাই এই জমিন কিন্তু কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দিবে। এবার আসেন, সর্বশেষ জান্নাতি যে, তাকে কি পরিমাণ জান্নাত দেওয়া হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ বুখারী আজিজুল্লাহ কুনুতিত 1 থেকে 10 খণ্ড 3315 নম্বর হাদিস। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একেবারে সর্বশেষ জাহান্নাম থেকে কয়লা হয়ে, মানে একেবারে কয়লা হয়ে হামাগুড়িদের কোন রকম, জান্নাতের সামনে একজন লোক এসে দাঁড়িয়ে যাবে একবারে সর্বশেষ, ওর পরে আর কেউ আসবে না। এসে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি তোমার একজন বান্দা জান্নাতের দরজার সামনে এসেছি, যদি অনুমতি দেন আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যখন জান্নাত পর্যন্ত এসেছো তো যাও, ঢুকো, প্রবেশ করো, ও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে প্রবেশ করে ঘুরে ঘুরে দেখবে, এসে বলবে, আল্লাহ তোমার জান্নাত আমি পরিপূর্ণ পেয়েছি, তোমার জান্নাতে সিট খালি নাই। আল্লাহ বলল, বান্দা বলিস কি, আমার জান্নাত কি ছোট মোটো নাকি, আরে দেখ জায়গার অভাব নাই। ও আবার ঘুরে ফিরে এসে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার জান্নাতে আমি আর জায়গা খুঁজে পাই না। এরকম তিনবার আল্লাহর কাছে যাবেন, তৃতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আরে বান্দা যাও, আমার এই জান্নাতে তোমার জন্য জায়গা রয়েছে, তুমি সর্বশেষ জান্নাতি, কথাটা মনে রাখার চেষ্টা করবেন, একবারে সর্বশেষ। তুমি কোন দুনিয়া, তুমি কোথায় বসবাস করতে, বলবে আল্লাহ আমি একটা দুনিয়ায় বসবাস করতাম। সেই দুনিয়া কোন দেশে বসবাস করতে, বলবে বাংলাদেশে বসবাস করতাম। বাংলাদেশের কোন জেলায় বসবাস করতে, বললো যে গাজীপুর জেলায় বসবাস করতাম। গাজীপুর জেলার কোন থানায়, সদর থানায়, সদর থানায় কোন গ্রাম, মণিপুর গ্রাম, মণিপুর গ্রামের খাসপাড়ায়। আরে বান্দা যা খাসপাড়া বাজার তোকে লিখে দিলাম, খুশি না বেজার? আচ্ছা কথা বলেন, কেউ যদি এখানে খাসপাড়া বাজারে একটা লোকের নাম লিখে দেওয়া হয় তাহলে সে খুশি না বেজার? অত খুশি, ও লুঙ্গি ন্যাস দিবে, এত খুশি হবে। আল্লাহ বলছে, বান্দারে আমি তোকে এমন জান্নাত দিলাম যে জান্নাত পৃথিবীর সম পরিমাণ নয়। তোর ওই বাংলাদেশ নামক ছোট্ট একটা দেশ নয়, গাজীপুর নামক ছোট্ট একটা জেলা নয়, মণিপুর নামক ছোট্ট একটা গ্রাম নয়, খাসপাড়ার ছোট্ট একটা পাড়া নয়, বরং আমি তোকে জান্নাত দিলাম যে এই দুনিয়ায় তুই বসবাস করতি, এরকম 10 গুণ পরিমাণ জান্নাত আমি তোকে দিলাম। বলেন সুবহানাল্লাহ,
এই দুনিয়া দশ দিয়ে গুণন দিলে যা হয় তাই। অথচ এই জান্নাতের জন্য দলিল খোঁজা লাগে না। হ্যাঁ, দুই কাঠা জমি যদি বলি যে ভাই এই মসজিদের পিছনে দুই কাঠা জমি আপনাকে আমি দিলাম, জমিটা কিনে নেন, ও তখন বলবে আচ্ছা যান আপনি হুজুর মানুষ দিয়েছেন, দলিল দেখবো না বলবে। কেউ এমন লোক আছে দলিল দেখতে চাইবে না এমন লোক আছে? বলবে আরে দলিল তো দেখবো দেখবো, দলিল জাল না দুর্বল। ১৯৯৮ সালের না ৯৯, এরা আরএস পর্চা ঠিক আছে নাকি, এর খাজনা ঠিক মতো দেওয়া হয়েছিল কিনা, ওই ব্যক্তি ঘুরবে কি ঘুরবে না? দুই কাঠা জায়গার জন্য সে কতদিন ঘুরবে? ৬ মাস ১ বছর পর্যন্ত ঘুরে 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 এর সঠিক দলিল প্রমাণ, দুই কাঠা জমি কেনার জন্য সব দলিল প্রমাণ জোগাড় করার পরে, ও দুই কাঠা জমি কেনার পরে করবে আমার স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেছে। আছে না নাই এমন দুনিয়ার লোক? ও মুরব্বি যখন তোমার বলি সহি হাদিস মানো, তখন বলে আবার সহি জয়ীফ কি আছে, একটা মানলেই হলো। হুজুর যা বলে এটাই ঠিক, অসুবিধা কি, মানলেই হলো। আরে বেটা দলিল দেখে কি করবো, হুজুররা কি ভুল বলে? তুমি দুনিয়ার দুই কাঠা জায়গার জন্যে হুজুর আমি মূর্খ মানুষ বুঝি না, আমি বললাম যে মূর্খ মানুষ জান্নাতে যাবে না, যাবে যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মূর্খ লোক জান্নাতে যাবে না, কালা লোক জান্নাতে যাবে না। আল্লাহ রসুল এটা আবার কি বলেন, আমি তো মূর্খ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি তুই মূর্খ কেমনে, তুই তালিবুল ইলম, তুই তো ইলম শিক্ষা অর্জন করতে এসেছিস, তুই আলিফ বা পড়তে পড়তে মরে যা জান্নাতে যাবি ইনশাল্লাহ, চেষ্টা তো করা লাগবে নাকি? কালো মানুষ জান্নাতে যাবে না মানে কালো মানুষ জান্নাতে গেলে কালো থাকবে না, তো পশ্চা হয়ে যাবে। তো তুই চেষ্টা কর, ট্রাই টু ট্রাই অ্যাগেইন বয়েজ, দুনিয়ার জমি দুই কাঠা জমির জন্য যদি তুমি দলিল দেখো, আরএস দেখো, পশ্চা দেখো, ১৯৯৮, ৯৯, ২০০৫, ২০০৬ এত কিছু দেখার তোমার প্রয়োজন হয়। আর যেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার দশ গুণ পরিমাণ জান্নাত দিবেন, সেই জান্নাতের জন্য তোমার সালাত, তোমার যাকাত, তোমার ইবাদত, তোমার তাহাবুদ, তোমার দ্বীন সংগঠন কি তোমার দলিল দেখার প্রয়োজন আছে না নাই কথা বলেন। আল্লাহ বলেছেন কুল হাতু বুরহানাকুম, তোমার দলিল লেকে আও, দলিল নিয়ে আসো। আল্লাহ দলিল চেয়েছেন, আল্লাহ দলিল চেয়েছেন। ইহুদিরা বলে আমরা জান্নাতে যাব, খ্রিস্টানরা বলে আমরা জান্নাতে যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা যখন ঝগড়া করছে, আল্লাহ বলছেন বাহ ওরা জান্নাতের ঠিকাদারি পেয়ে গেছে, হ্যাঁ ইহুদি জান্নাতের ঠিকাদারি পেয়ে গেছে, খ্রিস্টান জান্নাতের ঠিকাদারি পেয়ে গেছে, হে নবী ওদেরকে বলুন ওরা যদি জান্নাতে যায় তাহলে বলুন কুল হাতু বুরহানাকুম, তোমাদের দলিল নিয়ে আসো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হাতে মিন পারভেজ দলিল ছাড়া এক পাও অগ্রসর হয় না। অল টাইম মোবাইলের ভিতরে ২-৪ হাজার হাদিস ভরে রাখি, আমাকে কেউ যদি বলে ভাই আপনার এই আমলটা দলিল ভিত্তিক হয় নাই, সঙ্গে সঙ্গে দলিল দেখায় দিব, যদি দেখাতে না পারি ততক্ষণাত কান ধরে তওবা করে সঙ্গে সঙ্গে পরহেজ হয়ে যাব যে ভাই আমার এটা জানা ছিল না, আপনি বলেছেন দলিল নাই, আমি এটা মানলাম না, যদি আপনি দলিল আমি যদি না দেখাইতে পারি। কথা বুঝতে পারছেন তো? আকলমন্দ কেলে ইশারা কাফি হয়। পৃথিবীর বর্তমানে দিনাজপুর দাম ২ টাকা কেজি আলু, ২ টাকাতে কিন্তু এক কাপ চাও হয় না বর্তমান, হয় গ্রামে গেলেও ৩ টাকার নিচে চা নাই। তো ওরা রাগ করে আলু এখন ওই কি করে পুরায় দেয় বা মাটির মধ্যে পুঁতে দেয় যে এটা ঢাকা বন্ধ নিতে নিতে যে খরচ হবে এ আমাদের খরচ পুষবে না। তো বলেন তো ভাই এই আলু যদি ২ টাকা কেজি করে আমি দেই, আপনারা পুরা বস্তা ভরে দেব দেখতে পারবেন না, যা দেবো তাই নেবো, ২ টাকা কেজি করে আলু নিতে রাজি আছেন কে? হাত তোলেন। এরকম বোকা পাবলিক কেউ নাই আছে? আরে নাই তো, ২ টাকা কেজি আলু তাও দেখবেন যে বেটা দেখি, এর পচা আলু যদি দিস ভিতর দেখে নেই আছে না, দেখে কিনা টমেটো টিপে টিপে দেখে কিনা মাছের কানের মধ্যে আঙ্গুল দেয় কিনা কথা কন? ও তুমি দুনিয়ার ব্যাপারে সব বোঝো। আকা হুজুর আমি মূর্খ মানুষ আমি বুঝি না। আরে বেটা কোরআন হাদিস এখানে আছে সহি বুখারি মুসলিম আবু দাউদ নাসাই, পরে পরে তুমি আমল করো না জান্নাত তো সুজা না, মামুর বাড়ি বারান্দা না, যে তুমি আমল দলিল ছাড়াই আমল করবে, যা খুশি তাই আমল করবে।
ভাই আমার বলার সময় নাই, 1000 আমলের কথা বলতে পারবো, আল্লাহি বিল্লাহি তাল্লাহি 1000 আমলের কথা বলতে পারবো, যা পবিত্র কোরআনেও নাই, হাদিসেও না, ভুয়া হাদিসেও নাই। আমরা তা করতেছি, আমরা আমল করতেছি, এরকম 1000 আমলের কথা বলতে পারবো। দুই একটা বললেই বলবেন যে হুজুর আর বলা কাম নাই, মিটার গরম হয়ে গেছে, তাই না? আমি ভাই আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আমি হাতে মিল পারবে যে ইসলামে জিরো কিচ্ছু না, আপনি দলিল দিয়ে প্রমাণ করেন, হাতে মিল পারবে তুই ভুয়া, ব্যাস আমি আলোচনা করব না, শেষ। কথা বুঝতে পারছেন? আপনি পবিত্র কোরআন এবং সহি হাদিস দিয়ে আমাকে কুপকাত করতে হবে, এর বাইরে নয়। সুতরাং আজকে থেকে যদি জান্নাত পেতে চান, এদের সর্বশেষ জান্নাতের কথা বলছি, যে একবারে হামাগুড়ি দিয়ে জান্নাতে যাবে, ওই লোকটাও কি করবে, ওই লোকটাকে আল্লাহ তাআলা পৃথিবীর 10 গুণ পরিমাণ জান্নাত দেবে। তো আপনি বসে থেকে চিন্তা করবেন আর আল্লাহ আল্লাহ করবেন, জান্নাত পেয়ে যাবেন, এত সোজা না, দলিল প্রমাণ সহকারে আমল করবেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ জান্নাত দেবেন। আর একজন ব্যক্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিমে, কিয়ামতের অধ্যায়ের 259 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা লোক এই জান্নাতে যাবে আর জাহান্নামের মধ্যে মাঝখানে আটক হয়ে গেছে, মানে লোকটা একটু আমল কিছু কিছু ভালো কিছু কিছু মন্দ করেছিল, ও আগাইতে আগাইতে শেষ পর্যন্ত জাহান্নামের কিনারায় দাঁড়াইছে। এখন এই জাহান্নামের আগুন ওর গায়ের মধ্যে এসে গেছে, লাগে লু হাওয়া, গরম বাতাস। আল্লাহ বলে, আল্লাহ গো তোমার জান্নাতও পেলাম না, জাহান্নামেও যেতে পারলাম না, একটা মাঝামাঝি অবস্থায় পড়ে গেছি আল্লাহ, তো তোমার কাছে একটু দোয়া করি আল্লাহ, একটা কাজ করো, আমাকে তুমি জাহান্নাম থেকে একটু সাইড করে দাও, যাতে করে এই জাহান্নামের লু বাতাসটা আমার গায়ে না লাগে, না ভালো লাগে না। আল্লাহ বলেন, বান্দা ভালো করে কইস, পরে কিন্তু আবার পাল্টি মারিস না। ভাই আল্লাহ ভালো করে কইলাম, পাল্টি মারবো না, আর কিচ্ছু করবো না, তুমি শুধু একটু জাহান্নাম থেকে একটু সরায় দিবা, এতটুকু চা, আল্লাহর কসম, তোমার ইজ্জতের কসম লাগে, আল্লাহর চাইতে বেশি চাবো না। আল্লাহ বলছে, ঠিক আছে বান্দা, কিন্তু তুই ওয়াদা করছিস, কহ যাই, ওকে একটু সামনে দিকে অগ্রসর করে ও ঘুরায় দিয়ে জান্নাতের দরজার সামনে দিয়েছে। এবার জান্নাতের দরজার সামনে গিয়ে দেখে, আল্লাহ গো কি সুন্দর জান্নাত, 72টা নারী নিয়ে কি ড্যান্স টানা দিচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই ড্যান্স দেওয়া যায় আছে তো জান্নাতে গেলে, দুনিয়া না, নারী নিয়ে ফুর্তি করবেন, মদ খাবেন, সব জায়গা আছে ওখানে, সুবহানাল্লাহ। তো দুনিয়া একটু কষ্ট করা লাগবে। এইগুলা দেখে ওই লোকটা আর ভালো লাগে না, দিন যায় বছর যায় মাস পেরিয়ে যায়, আল্লাহ গো কি আর কব, আর একটু যদি একটু আগায় দিতা, এই ফার্স্ট ক্লাসে না বসে যদি একটু সেকেন্ড ক্লাসে বসাইতা, মানে ডিসিতে যদি বসে, তো হলে সিনেমা দেখছেন নাকি, হ্যাঁ মুরব্বী দেখছে, তো ওইখানে যদি একটু দিতা তাহলে ভালো করে বসে দেখতাম। আল্লাহ বলতেছেন, বান্দা তুই কিন্তু ওয়াদা ভঙ্গকারী, তুই আগে কইছিলে যে ঠিক আছে জাহান্নাম থেকে একটু সরায় দিলেই হবে, এখন তোকে জান্নাতের দরজার কাছাকাছি এনেছি, এখন বলে দরজার সামনে দাও, মানে বসতে দিলে শুইতে চাও না, বলে আল্লাহ তোমার ইজ্জতের কসম লাগে, তুমি যদি একটু জান্নাতটা ভালো করে দেখার ব্যবস্থা করে দাও, আল্লাহ এরপর আমি কখনো চাবো না। দিন যায় বছর যায় মাস পেরিয়ে যায়, এইবার লোকটার মনে আর ভালো লাগে না, জান্নাতের মধ্যে সবাই দৌড়াদৌড়ি করে, কত আনন্দ করে, আর ভালো লাগে না, বলে আল্লাহ গো কি আর কব, তোমার কাছে একটু ফরিয়াদ জানাই, তুমি জান্নাতের একটু বারান্দায় ঢোকার প্রবেশ করে দাও, একটু বারান্দায় যাবো, বেশি কিছু না। আল্লাহ বলে, বান্দা তুই ওয়াদা ভঙ্গকারী, তোকে কতবার বললাম, বলে যে আল্লাহ গো আমি তোমার নালায়েক বান্দা, তুমি সব কিছু ইচ্ছা করতে পারো, আল্লাহ তাআলা হেসে ফেলবেন, কি করবেন, আল্লাহ তাআলা হেসে ফেলবেন, আর আল্লাহ হাসা তার গুণ, আল্লাহ হাসেন। আমাদের দেশে তো কিছু লোক বলে আল্লাহ নিরাকার, মানে ঘোড়ার ডিম কিচ্ছুই নাই, নিরাকার শব্দ অর্থ জানেন, নিরা প্লাস আকার, ডিকশনারি খুলে দেখেন নিরাকার মানে ঘোড়ার ডিম কিছুই নাই। আমাদের দেশে আমরা ছোটবেলায় পড়তাম, হাট্টি মাটিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টি মাটিম টিম। হাট্টি মাটিম দেখেছেন কখনো, কথা বলেন দেখেছেন? পৃথিবীতে প্রায় 6000 ভাষা রয়েছে, 6000 ভাষার মধ্যে এই হাট্টি মাটিম টিম শব্দ পাওয়া যায় না। বাংলাদেশের বাংলা ডিকশনারি খুললে প্রায় 10000 ভাষা পাওয়া যায়, 10000 শব্দ পাওয়া যায়,
এই শব্দের মধ্যে এই হাট্টিমা টিমটিম শব্দ উল্লেখ নাই। এমন কি জাপানে আইনু ভাষায় তিনজন লোক কথা বলে, একজন মুরব্বী শেষ পর্যন্ত বেঁচে ছিলেন, ও মারা গেছে, এক মহিলা। আইনু ভাষায় তিনজন কথা বলতেন, এই আইনু ভাষায় হাট্টিমা টিমটিম পাওয়া যায় নাই। অথচ আমাদের সন্তানদেরকে পড়ায় হাট্টিমা টিমটিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো সিং, ওরা হাট্টিমা টিমটিম। আর হাট্টিমা টিমটিম মানে ঘোড়ার ডিম, দেখেছেন কখনো? আল্লাহ কি ঘোড়ার ডিম নাকি? আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ দেখেন শোনেন বেটা। পবিত্র কোরআনে বহু ভুরি ভুরি আয়াত আছে, আমি এই লেকচার দিতে গেলে 3 ঘন্টা সময় লাগবে, যে আল্লাহ তালার আকার আছে, কোথায় আছে, কিভাবে আছে। তবে মনে করেন না যে আল্লাহ তালা দেখতে মানুষের মতো, তাইলে কিন্তু কাফের হয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেন সূরা সূরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত, লাইসা কা মিসলিহি শাইউন হুয়াস সামিউল বাসির, আল্লাহ তাআলা কোন প্রাণীর মতো কিন্তু নয়, সাদৃশ্য নয়, বরং তিনি তার মতো, তিনি দেখেন শোনেন, তার হাত আছে, পা আছে, সব আছে, নফসও আছে, সবই আছে, কিন্তু আমরা জানি না তা কেমন, কিন্তু তাই বলে বলতে পারি না যে জানি না, তাই বলে আল্লাহ নিরাকার না। ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনুল মাদিনী রাহেমাহুল্লাহ তিনি বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য করে, মানে এই সৃষ্টির মতো আল্লাহকে দেখা যায়, যেমন আমাদের দেশে দেওয়ানবাগি ভণ্ড পীর, ও বলতেছে আল্লাহকে দেখা যায় একটা যুবকের মতো, নাউজুবিল্লাহ, দাড়ি গোব বিহীন একটা যুবকের মতো নাকি আল্লাহকে দেখা যায়, নাউজুবিল্লাহ বলবেন না। এরপরেও আবার বলতেছে যে মুর্শিদ আবার কেডা, এই মুর্শিদ হলাম আমি দেওয়ানবাগি। এরপরে যখন তোমরা আল্লাহকে দেখার জন্য ওই চলে যাবা আখেরাতে কিয়ামতের দিন, যে দেখবে যে দেওয়ানবাগি বসে আছে, নাউজুবিল্লাহ, আল্লাহকে নাকি যুবকের মতো দেখা যায়, আর এদিকে বলে আল্লাহ নিরাকার, মানে ওরা ওদের বিপরীত কথা বলে। তা আল্লাহ তাআলা কে কেউ যদি কোনো মাখলুকের সাথে সাদৃশ্য করে, সে কুফরের দোষে দোষী হয়ে যায়। আর যদি কেউ বলে আল্লাহ নিরাকার, মানে আল্লাহ বলতে কিছুই না, অস্তিত্বই নাই, আল্লাহর আকার নাই, তাহলে সে কাফের হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। কে বলেছেন কথাটি? কে বলেছেন কথা? ইমাম ইবনুল বুখারী, বুখারীর উস্তাদ ইমাম ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। সুতরাং অত দূর অগ্রসর হব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, যেন আমরা ওই জান্নাতে যেতে পারি পবিত্র কোরআন এবং সহি হাদিস বুঝে শুনে পড়ার পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাত আমাদের জন্য দেবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিবেন, আর হাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ, হাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ, আল্লাহ হাসেন, আল্লাহ বান্দার কর্ম দেখে হাসেন। অতএব আল্লাহর এই গুণকে যারা অস্বীকার করে, এখানেই তো হলো আকীদা। আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে আপনার ঈমান এনে কোনো লাভ নাই, ঈমান আকীদা শুদ্ধ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ।